আমরা খুব আশ্চর্য হই যে সারা পৃথিবীতে শেখ হাসিনা সরকারকে যে নেতিবাচক ইমেজ নিয়ে তিনি 12 বছর শাসন করেছেন, বাংলাদেশের মানুষ হিসাবে যে আমাদেরকে খুব পীড়া দেয়, বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে শেখ হাসিনা পথে পথে স্লোগান মিছিল দিচ্ছে, ঠিক একইভাবে সারা বিশ্বে যে বাংলাদেশের নাম উঠে এসেছে যার কারণে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশেল সাহেবান বাংলাদেশে এসেছে এটা তদন্ত করার জন্য, জাতি হিসাবে এর থেকে লজ্জাস্কর আর কিছুই হতে পারে না। দুর্নীতি কথা বলা হয়, আজকে শুনলাম প্রথম আলোতে দেখলাম ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে একটা টিম যাচ্ছে IMF থেকে লোন নেওয়ার জন্য। আমরা এতদিন শুনেছি IMF নাকি বাংলাদেশে ধারে ধারে ঘুরতেছে লোন নিয়ে, তারা লোন নিচ্ছে না, আজকে তারা যাবে, যে কথাটা বলা হয়েছে আজকে তারা যাবে আমেরিকাতে IMF-এর কাছে, বৈঠক হবে, ধর্ণা দেবে, এর পরবর্তী IMF আসবে, শর্ত সাপেক্ষে লোন দিলে দেবে নাহলে দেবে না। এই যে তারা মিথ্যা কথা বলে, তিন দিন আগে বলেছিল মানবাধিকারের কোনো উদ্বেগ নাই, আজকে অনেকেই বলছে ইউটিউবে আমরা দেখেছি লেখাপড়া সম্পর্কে আইনমন্ত্রীর লেখাপড়া, তারপরে আপনার এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর লেখাপড়া সম্পর্কে মানুষ সন্দেহান যে তারা আসলে ইংরেজি বুঝে কি না, ইংরেজি জানে কি না, যদি ইংরেজি বুঝে জেনে থাকে তাহলে তারা মিথ্যা কথা বলেছে, আর যদি না বুঝে থাকে তাহলে একটা অশিক্ষিত লোকজন মন্ত্রী হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, এই যে আপনারা জানেন 6-12 বছরে সরকারি হিসাব মতে, ওদের হিসাব মতে 600 গুম হয়েছে, 600-এর মধ্যে অনেকে মারা নিহত হয়েছে এইসব আসে, এবং সর্বশেষ 70 জনের কোনো হদিস পাওয়া যায় নাই। এই যে 600 জনের হদিস পাইছে এটা না, তারা মৃত্যুবরণ করেছে এইটার হদিস পাওয়া গেছে। অনেকেই বলে থাকে যে 600-এর মধ্যে আর 70 জনের বাকি আছে, 70 জনের বাকি আছে, 70 জনের বাকি নাই, এই 600 জনেই গুম হয়েছে, তাদের মৃতদেহ ফেরত পাওয়া গেছে বাকি 570 জনের, আর আর 70 জনের মৃতদেহ এখনও পাওয়া যায় নাই, এদেরকে গুম বলা হয়। তাই আমরা আজকের এই মানব বন্ধনের মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে যারা গুম হয়েছে তাদের হয়তো ফেরত দেন, অথবা তাদের সম্পর্কে বিজ্ঞাপ দেন, ইলিয়াস আলী কোথায় আছে, চৌধুরী আলম কোথায় আছে, তারপর হিরু MP হিরুল সাহেব কোথায় আছে, এরা কোথায় আছে আপনি একটা হিসাব দেবেন, কারণ আমরা জানাজাও করতে পারি না, আমরা সমাবেদনাও জানাতে পারি না, তারা মৃত্যু, তারা মৃত্যুর মধ্যে আছে না নাই। এই যে আমার ব্রিগেডিয়ার আজমি, তারপর আরেকজন আছেন এই যে ব্যারিস্টার ইয়ে কাশেমিনে, মানে এরকম আরও অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদেরকে এখনও হদিস পাওয়া যাচ্ছে না, অবিলম্বে আপনার আইনাগর মুক্তি দেন, আইনাগর থেকে এদেরকে মুক্তি দেন। তো আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, আমাদের সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জনাব নূর বসত চৌধুরী, সাধারণ সম্পাদিকা শালিমারা সপ্তাহ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে সভাপতি, এই শব্দ বাংলাদেশে আমরা কখনো শুনি নাই, কিন্তু হাসিনার আমলে এই গুম নামক একটি শব্দ মাতৃদার আমলে শুনেছিলাম হাই যাক, আর এই আমলে শুনতে পাচ্ছি আমরা গুম। এ সমস্ত সরকার বাংলাদেশের ইতিহাসে একটা লেখা থাকবে কালো অধ্যায় হিসাবে। আমি আশা করি এই ধরনের সরকার ভবিষ্যতে কোনো জেনারেশন এইভাবে নির্মম অত্যাচার নির্যাতন এগুলি করবে না। এইভাবে আমরা জাতিসংঘ থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় এই সরকারকে যেভাবে মানব অধিকারের ব্যাপারে আজকে প্রশ্নবিদ্ধ করেছে, জাতি হিসাবে আমাদের সকলের লজ্জা লাগে। তাই আজকে এই গুমের
দিবস পালন করতে এসে আজকে আমাদের প্রধানমন্ত্রী যারা পূর্বন কাজল সাহেব অনেক কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে মিলে তার একই বক্তার বক্তব্যের সাথে আমরা সুর মিলিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।